চুলার পাশে পাখি তখন রান্ধে কচি লাউ, গাছের ডালে কাউয়া পাখি করে কাউ কাউ। কি শোনালো আমার বিয়াই? আমি একদম খুবই খালি কয়েক সেকেন্ডে বেশি দিকে তো যাই দেখতে লাশ পরে রয়েছে রক্ত মাখা লাশ করেছিল। গোলাম বন্দুক কোথায় পাবে? এটা তো বুঝলাম না। কি ঘটনা? কি কি বলে তারে বন্দুক ধরছিস? হ্যাঁ, তোরে বলে দাওয়াত দিছে, এত রান্না বান্না করে তোরে সম্মান নিয়ে তোরে খাওয়াইতে গেছে, আর তুই বন্দুক ধরছিস কেন? তুই বন্দুক কোথায় পেলি? একটা পলস আইটেম লই গেছিলাম, বন্দুকটা তো একটা পলস, আর কাছে যে পিস্তলটা ছিল সেটা আমাদের ওই যে দুলাল সাহেব আছে না, তার খেলনা পিস্তল, সেটা নিয়ে আমি বাইশের সাথে পান করতে যাই, দেখি পাইসা জ্ঞানারে ফেলছে, পান করছি আপনার সাথে। তুই ফান করতে গেছিস জানি? এরকম করে কেউ ফান করে না? উনার সেরা দেখি মনে উনি অলওয়েজ খুব সিরিয়াস মানুষ। হ্যাঁ, ভাবছি আমার সাথে একটু ওনার সাথে পান টান করলে। হ্যাঁ, তো জোক টোক জানি না, একটু পান করতে গেছিলাম। কেন মানে বিশ্বাস না ভাইসে, বিশ্বাস না যেটা খেলনা জিনিস। হ্যাঁ দেখি তো খেলনা ছিল। এই এই ছোটবেলা থেকে ওই একটু সবার লাগে এই যে ভাই হাতে বাজারে যাই সাইজে হাতে তাহলে কলা কিনছি। আমি 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 চিন্তা করলাম সাথে কি শুধু খাবে, সাথে খেলবে না, তার তার হ্যাঁ দরকার আছে না এন্টারটেনমেন্ট। দেখেন বল যে কোদরা আসছে সুন্দর করে লেবু দিয়ে কিনে মেনে দিয়ে একটা শব্দ করে দিতে পারো। যা
পয়সা বিষয়টা কি আমনে ওইভাবে নিয়ে না আর কি বুঝছেন নি বিষয়টা তুই তুই কিন্তু অনেক বেশি সচেতন হয়ে গেছিস ছোটবেলায় যে বাচ্চাদের করতিস এখনো তো বাচ্চাদের যায় না সেই সেটা করছি হ্যাঁ ওকে ভাইয়া সরি কেমন অসুবিধা নেই এই মজা করতে না নিয়ে এই করে না ওই যে এই খাওয়া দাওয়ার কি সে তোমাদের পাক শাক করছো যে সে কই এখন আছে এরকম নাকি এই যায় প্রেম মিস করে খাওয়া দাওয়া করে আচ্ছা ভাই এই করে খারাপ ঠিক আছে খাই দেন ঠিক আছে শিকল দিয়ে বেঁধে রেখেছে আমার এই কি অরিজিনাল লক এইটাও দিয়েছে আপনি বলেছিলেন 10 সেকেন্ডের মধ্যে খুলতেই হবে সব সময় আমি 7 সেকেন্ড মধ্যে একটা আমার বিপদে ফেলাইবি আপনাকে কি আমি এমনি এমনি উস্তাদ বলি আপনার যে এত বড় উস্তাদ এই যে আমরা বলি গেলে চলবে ঠিক বলেছেন যাবে এই জেন্টলম্যান যাবে উস্তাদ আপনি আমার হুকুম করছেন এটা দিতে যাই যদি আমি ধরা খাই তাতেও কোনো দুঃখ নাই তবে ওস্তাদ আমি রেডিওটা নিয়ে যাবো এই যে রেডিওর হার বাক্স আছে বাক্সের মধ্যে রেডিও শুয়ে ঢাকা গান ছেড়ে দৌড় দিয়ে যাবি এই এটা দেখো আপাইতাছি চালাইতে চালাইতে আমি তোমাকে ঘুরে গিয়ে দেই তোমার আমার কষ্ট হবে না পশু কার চুরি করবি তারপর দিন বাস চুরি করবি তারপর দিন হেলিকপ্টার তারপরের দিন আপনার দোয়া থাকলি আপনার আশীর্বাদ থাকলে আমরা দেখেন কত বড় বড় চোর এখন এইখানে চুরি করতেছি দেশ বিদেশে সব জায়গায় গিয়ে চুরি আমি তো স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি টগরে নিয়ে একটা এরোপ্লেন চিন্তাই করে ডাইরেক্ট আমেরিকা যায় নামু একদিন আমাদের এই ওই আশা পূর্ণ হবে আপনি দেখবেন চলেন ভিসা নাই পাসপোর্ট নাই ডাইরেক্ট আমেরিকা আমি তো বলছি আপনি এটা ফেলাস্ট এটা অরিজিনাল ল এর ঘর আপনি জিনিসটা বিশ্বাস করতে কি এটার মধ্যে কোনো গুলি হান্দায় না এটা দিবার কোনো গুলি বাইরও এইটা এইটা এমন কি ভয়ম করে এর ঘর যদি আপনি বিশ্বাস না হয় আপনি আমাদের দিকে তাক করেন ট্রাই করেন দেখেন কোনো গুলি বাইরে নিবে আপনি আর দিকে ইয়ে করেন তুই যে ওই হেকমতের বাড়িতে গেলি হ্যাঁ ব্যাটারি কয়দিন তো গ্রামে আসতে যাইয়া সেখানে তুই বন্দুক নিয়ে গেলি কেন সব চলে আসে সেই আমার ভাই তুই আমার ফালতু ভাই তুই সেই তুই গিয়া আরেকজন মানুষের বাড়িতে গিয়ে এই বন্দুক নিয়ে তুই তারে মারতে গেছিস আমি জাস্ট বলছি এই বন্দুকটা আমি কেন এনেছি আপনি দেখেন না এই দেখেন এটি আমরা লোড করি শুধু চাউন্ড হয় আর কিচ্ছু নয় আমি এটা এনেছি জাস্ট ফর দুলাল সাহেবের খেলার লাইফ দুলাল সাহেব তো একটা ফানি
তারও তো একটা আনন্দ বিনোদনের দরকার আছে। আমি মনে করছি এটা আইন হাতের সাথে থাকলে এতে খেললে তুললো, এইটা আমি হাড়ের মধ্যে নিয়ে সেখানে চলে গেছি। কেন গেছি ভাইছে ভাই, কেন গেছি? কি এটা কি মানুষ মনে হয় নানি? যে কেউ তাকে এসে পিটি দিবে। আই গোলাম কেন আসছি এখানে? হেতার কি হেতারে মারে হেতার তুলবে কেন? তার চোখের ফানির কোনো দাম নাই, নো ভ্যালু হের এনি ফানি তার চোখের। কিন্তু ঠিক আছে, তুই গেছিস তোর দাওয়াত দিছে, তুই দাওয়াত খেতে যাবি। তুই এ বন্দুক নিয়ে গেছিস কেন? পলিসি করছি আমি, পলিসি করছি। তাই এভাবে যাই তার 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 ঘরের মধ্যে মুছে আনতেছি, তারপরে যাই তার খানা দানা খাই তার আমি ফেট দিছি। কত বড় সাহস তোর কলচের মধ্যে, কত বড় তোর সাহস কি আর বাইরে তার দিছ? আপনি একবার চিন্তা করেছেন ভাই? আরে ভাই গে রে, তুই যদি না থাকস দুলার সাহেবের কি অবস্থা হইব? তোর যদি এরকম কেউ মাইতে মাইতে মারি হালা দেয় রাস্তাঘাটে, দুলাল সাহেবের কি অবস্থা হইব? দুলাল সাহেবের ভবিষ্যৎ কি? দুলাল সাহেবের আনন্দ আড়া কানের চেয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এত কথা বলার দরকার নেই। তুই আইসিস বেড়াইতে আইসিস এই গ্রামে, আমার বাড়িতে আইসিস, ভালো ভালো কথা। থাক ভূত খা তা গ্রাম দেখ, মানুষজনের সাথে ভালো ব্যবহার করবি, ঠিক আছে? যতদিন ইচ্ছা তুই থাক, কিন্তু কারোর সাথে যেন ঝগড়া ফ্যাসাদ মারামারি গুন্ডামি এগুলো যেন না শুনি। স্যার আপনি আপনার কথাটাই স্পন্স করেন, আমার জৈবরের কোনো মূল্য নাই, আমার একজন ধরে পিটে মেরে ফেলাইব। মারি এলাম তোর মারি এলাম দরকার আছে, তুই মরি যে। আপনি আছেন বন্দুকের মধ্যে, গোলাম ভাই তো গোলাম ভাইয়ের উচিত আসছিল তো কামান দেউরে দেওয়া। হ্যাঁ হয়েছে হয়েছে, তোমরা তো অনেক কিছু করার পরিকল্পনা করতে পারো, কিন্তু এর সাত পাঁচ তো ভাবো না, এরপরের ঘটনা কি হবে, এটার ফলাফল কি হবে সেটা তো ভাবো না। আমার তো সবকিছু নিয়ে ভাবতে হয়, আমার তো একটা মান সম্মান আছে। কে ভাই হ্যাঁ সরি, আপনার যদি মনে হয় যে আমি এই খেলার পিস্তল লই তাকে ডরবই দেখাইছি, এটাই ভুল করছি। হ্যাঁ সরি, দোলাল মন খারাপ করবে, দোলাল খেলা খেলা করবে না, কিন্তু এগুলো নিয়ে মানুষের দিয়ে ভয় দেখাবি না। কি বুঝছিস তুই? বুঝছি কি বুঝছিস তুই? আপনারে ভালো হয়েছে মন দিল কাজ করবো সব কিছু সইবে দিছি, আর বাইরের মানুষ এসে আমার পিঠে যায়, আর আপনি এটা বিচার করবেন না এটা বুঝে গেছি। খুব ভালো বলছো, যা তুই এখন আমার তোকে সামনে দিয়ে যা যা। আইটি গোবে খাও খাও খাও, শোনো একটা জরুরি কাজ আছে, তুমি এখনই একটু এই সমস্ত জিনিসপত্র রাখা, একটু ববিতা ভাবির বাড়ি যাও। অনেক মানুষ দেখছি দুনিয়ায় আমি, কিন্তু তোমার মতো খাটাস মানুষ আমি জীবনেও দেখি নাই। নিজের ভাইজানের প্রতি তোমার একটু দয়া মায়া নাই না? ভাইয়ের মায়ের সঙ্গে ববিতা গো বাড়িতে যাওয়ার সম্পর্ক কি? এটাই তুমি থাকো, নিজের ভাই কোনো খবর রাখো তুমি? না খায় না দেয় তার কি অবস্থা হচ্ছে চেহারার দিকে দেখছো? বিউটি ভাবি তিন দিন ধরে তার ফোন ধরে না, তাহলে কোনোভাবে যোগাযোগ করা যাইতেছে না। তুমি তাড়াতাড়ি এই বাড়িতে যাও, যাই একটু দেখো কি হয়েছে আসল ঘটনা। ভাই জানলে নিয়ে তোমার খুব টেনশন লাগতেছে। আমি না বুঝি না, তোমরা না একটু নেরু আছো। নেরু মানে? ছোট মনের মানুষ, গেলে অসুবিধা না গেলে অসুবিধা, যাইতেছি খবর লইতেছি, তারপর তো বেলা কত হলো। আমাদের মন ছোট আর তার মন তো বড়, দুনিয়ার সব মেয়ের সাথে সে প্রেম করে, তার মন তো বিশাল বড়। খবর তো ব্লেড দিয়ে কোনো কথা কবে যাইতেছি, শুধু খবরই নিও। কদর জি চেয়ারম্যান স্যার, আমি তো এলাকায় মেলা দিন আসলাম, তোরা আসলাম আইলাম মাত্র কয়েকদিন, তা এলাকার কি অবস্থা? আমি যাইলাম মানুষের প্রতিক্রিয়া কি? কারণ তোর এখানে তো নানান জাতের লোক আসে, এই লোক সেই লোক ওরো লোক ছোটো লোক বড় লোক সব ধরনের মানুষই আসে। মানে এগো ভাষণ কি, এরা কি কইতে চায় আমার নিয়ে? মানে টায়ের দোকান হইলো একটা রঙ্গমঞ্চ, তাই না? তোর কাছে পারফেক্ট খবরটা পাবো এখন কদি। এই যে একটা আপনি খুব ভালো কথা বলছেন যে সব খবর আমার এই জায়গা পাবেন, কারণ আমাদের এটা খালি চার দোকান না, এটা গুগল সেন্টার, যার কারণে সব খবর এই জায়গায় আসে।
সত্যি কথা কত কি মানে গ্রামের লোকজন আশেপাশের লোকজন আপনার খুব পছন্দ করে এবং আপনার খুব সুনাম করে। আমি আমি চা খাওয়াই পান খাওয়াই আর আপনার কথা কই, একটা ভালো মানুষ বাইরে ছিল রয়েছে এখন এলাকার উন্নতি করবে। স্যার মশাই একটা কথা কইতে পারে? হ্যাঁ পারবি নাকি? পারবি ক। কদর আপনার ব্যাপারে যে গ্রামের সুনাম কইছে এইটা আমার বিশ্বাস হয়। কিন্তু বিশ্বাস না করার কি আছে? কদর চায়ের দোকানে বসে আমারে সব সময় দেখতেছে, তাই না? কদরে তো আমি একবারই যে এইটা দিছি না, তারপর থেকে আমার কথাই কয় সবারে। তারপর তো আমি খালি সুনামই করে যাচ্ছি, আর এই সুনাম করতেছি বলেই আমার মনে হয়েছে যে আপনার একটা কথা আমার কওয়া উচিত। আপনি তো এলাকার গণ্যমান্য লোক, এলাকার মানুষজনের হিসেবে খাওয়ানো উচিত। আপনি মেলা দিন পর আসছেন, দেখুন খাওয়ানো উচিত, খাওয়াবি, চা আছে বিস্কুট আছে যেই আই হোক খাওয়াই দিবি, আমি যখন আহ তখন বিল দিলে আমার কাছে নিয়ে নিবি। আপনি একটা কথা বুঝতে পারতেছেন না, আপনার নামের সাথে চেয়ারম্যান আছে তো, চেয়ারম্যান মানুষ কোনো চা বিস্কুট জনগণের খায় নাকি? চেয়ারম্যানের কাছে সারা এলাকার লোকজনের একটু বেশি খাইতে ইচ্ছা করে, তাই আমার মনে হচ্ছিল যে আপনি একটা যদি বিশাল একটা গরু জবাই করে এলাকার লোকজনের একটু ময়মরব্বী যারা আছে বা গরিব মিসকিন দাওয়াতের খাওয়া দিলেন তাহলে আপনার সুনাম বেড়ে গেল, এই জন্য আর কি। তোর কথাটা আমার মনে ধরছে, ভালো একটা কথা বলছে, কিঞ্চিত সমস্যা আছে, সেটা হলো এরকম যে এত বড় রকম চিন্তা ভাবনা না করে ছোট দিয়ে শুরু করি। তোর একটা কথা কই, তুই নতুন বিয়ে করে আনবি, ভালো কথা, বউ হয়েছে বাড়িতে, মানে একই মাসে দুইটা শাড়ি কিনে দিলি, ৬,০০০ ১২,০০০, তারপরে মাসে কিনে দিলি ৫,০০০, তারপরে মাসে কিনে দিলি ৪,০০০, একটি শেষ পর্যায়ে করলি ২৫০ টাকার কাপড়, তখন বউ হয় তোর কিলাইব, নাহলে বউ তোর ছেড়ে চলে দেব। অতএব আমি চাই না যে মানুষের জন্য এরকম কিছু করতে যে মানুষজন আমার খারাপ করবো। আজকে গরু কাইটা খাওয়াই দিলাম, দুদিন পরে মহিষের কথা করবো, আমার তো বাড়ি ঘর বেঁচে মহিষ কেন লাগবো, তখন সমস্যায় পড়ে যাবো না নাকি রে মন্টু? তার চাইয়ে ছোটোখাটো একটা কাজ করেন, আমি যে ২ কেজির একটা ফার্মের মুরগি লই, লগে ৩ কেজি আলু লই, পাকশাক করে সবাই খাওয়াই দেন। এই যে কত বড় ব্যাককল, ব্যাককলের মতো কথা কইলো, কোথায় গরু আর কোথায় হলো মুরগি? মাঝামাঝি যদি একটা কিছু কইতো তাহলে না মনে ধরতো। আমি আমি করছি মাঝামাঝি, মানে ওই ছোট মানুষের কথা শুনেন না, এটা মোটামুটি মনে করেন গরুর পরে একটা খাসি বা ভেড়া এরকম তো একটা দই যে লোকজনে খাওয়া দিলেন। কত সুন্দর কথা, তাইলে পরে ভেড়া দিলে ভালো হইব না খাসি দিলে ভালো হইব? আমার তো মনে হয় খাসি ভালো হয়, আর না ভেড়াও দেওয়া যায়, ভেড়াও দেওয়া যায়। তাইলে মন্টু ওইটাই কর, একটা ভেড়ি কিনে আন, জব করে ২-৪ জন ১০ জন মানুষ সুন্দর করে খাওয়াই দে, কাজে লেগে যাবো। সোমবার হাট ছাড়া তো বেড়া পাওয়া যাবো না, আর থেকে আনবি, মঙ্গলবার অনুষ্ঠান করুন, বুধবার করুন। চেয়ারম্যান সাহেব মানে সোমবার মঙ্গলবার দিন দেরি করতে হবে, ভেড়া আছে আমি নিজে চকি দেখেছি একটা ভেড়া, মনে করেন মাংসের তালে এরকম ফুলে বোম হয়ে গেছে, এত মাংস আছে সেরকম ভেড়া আমি দেখেছি আছে। আপনি চলে আসবেন আর আপনি ভাড়া নেবেন, আমি নিজে হাতে কিনে দেবো, চলেন। আমার ভাইয়ের সাথে মানে ছোট ভাইয়ের সাথে থাকতে থাকতে ছোট ভাইয়ের নজরও তো ছোট, ওর নজরও ছোট, ওর চোখও ছোট, ওর ভিতরও ছোট হয়ে গেছে গা। হ্যাঁ ও আমারে কয় এত বড় মুরগি দে বলে খাওয়াইতাম, আমারে আমার মান ইজ্জত সম্মান তো রাস্তার মধ্যে খালি লুডুবুডু খাইবো, সম্মান দিতে পারো না তুমি? আমার এখন খিচু দিয়ে ফেলেছে মিরকি ব্যারামের মতো, আমার মনটাই কই ভালাচ্ছে, মনে কর দরকার নেই, আপনি শুরু করেন না, আমি কই আপনি আমার অর্ডার দেন, আমি আমার মনটাই কই ভালাচ্ছে ভাবে। আরে তুই গরুর থেকে বেড়াইতে পারস, বড় একটা খাসি দেয় পারস, ভাগ্যিস ভালো কয় নাই কবুতর, আমি নিজে মেরে ফেলতাম। আমারও কিন্তু ওরকমই ঠিক আছে, আপনার আমার রাগ উঠলে তো খিচুনি,
মানে যে চেয়ারম্যান ভালো তার সাথে কি কোথায় সেটা জানে না ভাইজান আমি থাকতে আপনার টেনশন করার কিছু নাই বিউটি ভাবে এটা কোনো কাজ করছে আমার ভাইজানের ফোন ধরে না আপনি কোনো টেনশন করেন না আমি টিঙ্কু মিয়ারে পাঠাইছি মোল্লাবাড়ি কেন সে আমার ভাইজানের ফোন ধরে না সেটা দেখে আসতে আপনি সব কিছু মাথা থেকে যায় না একটু বিস্কুট খান কি ভাবি ভাবি কি করছো তুমি তো আমারে কি করছো কোনে পড়েছো আর কইও না বিউটি ভাবি তো ভাইজানের ফোন ধরে না স্যারের অবস্থা দেখছো কি হইছে বাধ্য হয়ে আমি মোল্লাবাড়িতে পাঠাইছি তোমার ভাইজানরে শুনছেন নি ভাই স্যার নিজের ভয়ে কেভাবে কুড়াল মারে আমি ভাবির কথা শুনে আমি কিন্তু অবাক হয়ে গেলাম কেন আমি কি করলাম আরে কি কি আনো হে তার নিজের স্বামীর সন্দেহ করে সব সময় মোল্লাবাড়ির ববিতার সাথে তার স্বামী কত তো সত্য এখন 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 চিন্তা করেন বিকেল বেলা তোমার স্বামী হে বাড়িতে গেছে ববিতার শাশুড়ি বাড়িত নাই হ্যাঁ ববিতা তাকে অফার করছে চলো উঠানে বসে সারিয়ে মুড়ি খাই উঠানে মুড়ি খাইতে খাইতে হঠাৎ করে মনে হয়েছে চলো ডেলাত বসে সারিয়ে মুড়ি খাই ডেলাত বসে খাইতে খাইতে হঠাৎ করে মনে হয়েছে চলো ঘরের ভিতরে যাই মুড়ি খাই তুই এত কিছু কল্পনা করতে দিস হ্যাঁ হায় হায় ভাইজান এখন আমার কি হবো ভাইজান যদি তার কথা সত্যি হয় ভাবি কোন চিন্তা করতে হবে গোলাম আছি না আমি থাকতে ভাই সাহেব আমি মুড়ি খাইতে দিতাম তুই সমস্ত আওয়াজের মধ্যে কথা বলিস কেন তুই হ্যাঁ আমার ছোট ভাই টিঙ্কুরে আমি চিনি না টিঙ্কু ওই রকম ছেলেই না 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 ভাইজান টিঙ্কু মিয়া এই রকমই না না মানুষের কথা শুনে তুমি টিঙ্কুরে ভুল বোঝো ভাই আপনি চিন্তা করিয়ে না আপনি চলে যান আপনি বাড়ির জগতি ঘুমান আপনি ঘুমাই চিন্তা করেন কিভাবে আপনি জনগণের সেবা করবেন আর যত চিন্তা করবেন ততই না আমরা জিনিসটা পুষ্পুটিত হবে তোর আমি গুন্নি দিয়ে তোর ফেটে তেফানি বাইর করছিলাম তোরে বাঁচাইছিলাম হে নান্নু তুই হাই হাই আপনি বাজান কোলে হায় বাজান কোলে হায় হাই হাই কি কইতাছ তুই তো থাপড় মেরে দাঁত ফালা দিব গাত ভাই গেছিস না আরে রোমান্টিক জিনিস শুনতে ভালো লাগে না না প্লিজ এভাবে কথা বলবি না এটা একটা আরে বাবা রে আমি তো ব্যবসায়িক মানুষ মনে করে একটা লিপস্টিক বেশ থেকে যতটুকু মনে করে টাকা পয়সা লেনদেন করতে গিয়ে যতটুকু আপদর ততটুকু Press the bell icon on YouTube app and never miss another update.